ইয়াজুজ ওয়া মাজুজ, অদ্ভুত দুটি শব্দ, একটি ইয়াজুজ আর একটি মাজুজ। শব্দ দুটি এসেছে উজাত শব্দ থেকে, যার অর্থ শুকনা অথবা কর্কশ। অন্যটির উৎপত্তি আল আজ থেকে, এর অর্থ শত্রু খুব দ্রুত চারদিক থেকে হামলা করে। ইয়াজুজ ও মাজুজের চরিত্র এমনই হবে, অর্থাৎ তারা অত্যন্ত রুক্ষ ও কর্কশ স্বভাবের এবং তাদের আক্রমণ থেকে কেউই জীবিত পালাতে পারবে না। এক পরহেজগার রাজার শাসনামলে বাস করা দুটি জাতি ইয়াজুজ ও মাজুজ। যে রাজাকে বলা হয় দুলকার নাইন, দুলকার নাইন অর্থ দুই শিংওয়ালা মানুষ, সেই রাজার মুকুটে দুটি শিঙের মতো ছিল বলেই তার এই নাম, এমনই ধারণা মুফাসসিরদের। দুলকার নাইন ছিলেন খুবই ক্ষমতাধর এক শাসক, তিনি ছিলেন ইমানদার। তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে আল্লাহ তাকে প্রায় পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তিনি সৈন্যদল নিয়ে ঘুরে ঘুরে দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে, কে ভালো কাজ করছে। ওই রাজা পুরো জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। তার এমনই এক ভ্রমণ সম্পর্কে আল্লাহ বলেন, তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর আর কোনো মানব সভ্যতা ছিল না। সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন, যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না, কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও ছিল দুর্বোধ্য। তারা ইশারা ইঙ্গিতে দুলকারনাইনকে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের উপর অনেক অত্যাচার করছে, তারা আমাদের হত্যা করছে, আমাদের উপর জুলুম করছে। আমরা যদি আপনাকে কিছু দেই, তার বদলে আপনি কি তাদের ও আমাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দিতে পারেন? উত্তরে রাজা দুলকারনাইন বললেন, তোমরা আমাকে সাহায্য করো, আমি একটা দেয়াল তৈরি করে দিচ্ছি। তিনি তাদের লোহার টুকরো আনতে বললেন, সেই লোহার টুকরো দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে আগুন ধরিয়ে দিলেন। সেই আগুন এতটাই বিশাল ছিল যে লোহার টুকরোগুলো গলে গিয়ে এক দেয়াল তৈরি হয়ে গেল, অর্থাৎ তিনি ইয়াজুজ ও মাজুজকে দুটি পর্বতের মাঝে আটকে দিলেন। আল্লাহ তাআলা সূরা কাহাফের 97 নম্বর আয়াতে বলেন, এবং তারা তা অতিক্রম করতে পারল না এবং তা ভেদও করতে পারল না। দুলকারনাইন এই দেয়াল তৈরি করে বললেন, এটা আমার রবের রহমত, কিন্তু যখন আমার পালনকর্তার ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এই দেয়াল সমতল করবেন এবং আমার রবের ওয়াদা চিরসত্য। এইখানে আল্লাহর ওয়াদা বলতে বোঝানো হয়েছে কিয়ামতকে, অর্থাৎ যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল গুঁড়িয়ে দেবেন এবং ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে 10টি প্রধান আলামতের কথা বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে এই ইয়াজুজ ও মাজুজের আগমন।